সেখানে ছুটছেন সাবিনা, এখন তার কাছে গোলের সুযোগ এবং গোল নাম্বার টু, বাংলাদেশের আরো একটা গোল। আপনি দেখুন এই গোলের হাইলাইটস, বারবার দেখুন, রিপ্লে দেখুন, দারুণ কম্পোজার। ফিফা র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ 61 ধাপ এগিয়ে, কিন্তু বাংলাদেশের মেয়েরা তারা দেখালো যে ফিফা র্যাঙ্কিং সেটা তারা খুব একটা তোয়াক্কাই করে না। বাংলাদেশের হয়ে সেকেন্ড গোলটা যিনি করেছিলেন সাবিনা খাতুন, দারুণ দুর্দান্ত একটা গোল করেছিলেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বাংলাদেশ দলের, তিনি আছেন আমার সঙ্গে। সাবিনা, কংগ্রেচুলেশনস, দারুণ একটা ফল বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আমাকে একটু শুরুতেই ফিফা র্যাঙ্কিংয়ের কথা আমরা অবশ্যই বলবো, তার আগে একটু ওই গোলের গল্পটা জানতে চাই। আপনি যে গোলটা করলেন সেই গোলে আপনাকে দারুণ একটা পাস দেওয়া হলো, এরপর আপনি দারুণ কম্পোজার শো করলেন, আপনি ফার্স্টে গোলকিপারকে কাটিয়ে গেলেন, এরপর আপনি আবার ফিনিশিংটাও শেষ ঠিকঠাক করলেন। বাংলাদেশের মানুষজন এই ধরনের গোল দেখতে চায়, বারবার দেখতে চায়, আপনি একটু করেন কী করে? হ্যাঁ, ওইটা তো অবশ্যই আসলে গড গিফটেড। আর আমার আসলে পজিশন যেহেতু ফরওয়ার্ড, আমি দীর্ঘদিন ধরেই হচ্ছে এই পজিশনে আছি, এবং আমার হচ্ছে ফিনিশিং লেভেলটা অলওয়েজ আমি ট্রাই করি যে হচ্ছে অ্যাকিউরেসি ঠিক রাখার। টিমের সাপোর্ট তো অবশ্যই আছে, স্বপ্ন সাইড দিয়ে ভালো বলও দিয়েছিল, এবং সো আলটিমেটলি একটু কি আক্ষেপ আছে যে প্রথম মিনিটেই যে সুযোগটা পেয়ে গিয়েছিলেন একেবারে 6 ইয়ার্ড বক্সের মাথায়? হ্যাঁ, আসলে আপনার মতো স্ট্রাইকার ওখান থেকে বোধহয় আরো ভালো করতে পারে, তাই না? আমার একটু মিস্টেক ছিল, আমার মনে হয় বলটা একটু অ্যাকুরেসিটা ঠিক রাখলে হয়তো প্রথম মিনিটেই গোল পেয়ে যেতাম। সাবিনার বাংলাদেশের ঘরোয়া লিগে 100+ গোল আছে, তিনি দেশের বাইরের লিগেও খেলেন, বাংলাদেশের অনেকে হয়তো এই তথ্যটা ঠিকঠাক জানেন না। সাবিনা, আপনার এতগুলো গোল করা, এইটার স্টোরিটা আমাদেরকে একটু বলবেন, একই সঙ্গে আপনি যে দেশের বাইরে লিগ খেলতে যান সেটার গল্পটা আমরা অল্প করে একটু জানতে চাই। আমার হচ্ছে ফুটবল খেলা হচ্ছে শুরু 2009 থেকে বেসিক্যালি, এবং তখন 2000 আমাদের 11-12 ফার্স্ট লিগ হয়, এবং তার আগে হচ্ছে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতাম। তো আমার আসলে গোলের ক্ষুধাটা সবসময়ই ছিল, এবং মোস্ট অফ দ্য গেমে হচ্ছে আমি টপ স্কোরার হতাম। সো ওইটার ধারাবাহিকতাটা আমার ভিতরে একটা জিনিস ছিল যে আমি আসলে জিনিসটা যেন এত সহজে কেউ নিতে না পারে, সো এটার প্রতি যতটা এফোর্ট দেওয়ার দরকার, নিজের পরিশ্রম, আমি সেভাবেই আসলে কাজ করে গেছি এবং এখনও যাচ্ছি। সো হয়তো ওই পরিশ্রমের ফল এখনও পর্যন্ত আমি মাঠে দিতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছে, সো এটাই আসলে সার্থকতা। সার্থকতা তো আছেই, এবং বাংলাদেশের ফুটবল অনেকদিন ধরে ছেলেদের ফুটবল একজন স্ট্রাইকার খুঁজছিল, বাংলাদেশের মেয়েদের ফুটবলে সেরকম একজন স্ট্রাইকার অলরেডি আছেন। সাবিনা, আপনি ম্যাচের আগে খুব বেশি বলছিলেন যে বাংলাদেশের মেয়েরা বয়সভিত্তিক দলে ভালো করে, সেই সাফল্যটা সবাই দেখে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু ন্যাশনাল টিমে সেই সাফল্যটা সবসময় ঠিকঠাক টেনে আনা যায় না, আপনারা তো সেই কাজটা আজ করে দেখালেন। অবশ্যই, কারণ আসলে ব্যাপারটা হয় সিনিয়র লেভেলে আমাদের দেশ থেকে, আমাদের এশিয়া বলেন এবং সাউথ এশিয়া বলেন, এখানে হচ্ছে তাদের ফুটবলের স্টার্টিংটা অনেক দিন ধরে, আর আমাদের কেবল বলতে পারেন 10-12 বছর। সো সেদিক দিয়ে দেখতে গেলে অবশ্যই একটা জিনিস একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে গেলে তার পিছে সময় দেওয়া লাগে। তবে আমার মনে হয় যে আজকে দেখলেন আপনারা মেয়েদের, সিনিয়র মেয়েদের পারফরমেন্স, এবং আমি আশা করি যে এই ধারাবাহিকতাটা আমরা আগামী দিনেও অব্যাহত রাখবো। অব্যাহত রাখবেন। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ ম্যাচটা আসলে জিতলো কোন জায়গায়? ওরা কি একটু ডাউন পারফরমেন্স দেখালো নাকি আপনারা বেটার করলেন? অবশ্যই, কারণ অনেক জার্নালিস্ট হচ্ছে জিজ্ঞেস করছে যে আসলে ওরা অরিজিনাল টিমটা পাঠিয়েছে কিনা, এটা আসলে একটা আমার কাছে ফানি বিষয়, বাট আমার মনে হয় যে আমি তাদেরকে তাদের রিপিটে অ্যান্সার দিয়েছি, আসলে ওরা ওদের জায়গাতেই আছে, আমরা ডেভেলপ করেছি। সো ক্যাপ্টেনের অ্যান্সার যেমন হওয়া উচিত, সাবিনার অ্যান্সারটা ঠিক তেমন, এটাই মালয়েশিয়ার আসল দল। বাংলাদেশ দল যেখানে আপনি ভেবেছিলেন সেখানে নেই, বাংলাদেশ দল অনেকটুকু ওপরে উঠেছে। সেকেন্ড ম্যাচের টার্গেট নিশ্চয়ই আরও একটা জয় থাকবে, আজকের ম্যাচে দেখে কি মনে হলো যে সেকেন্ড ম্যাচে এই ধরনের জয় কি সম্ভব কিনা? আমাদের আসলে আমাদের লক্ষ্যই থাকবে জয়, কারণ এখানে জয়ের বিকল্প আমরা কিছু দেখছি না, যেহেতু আমাদের আসলে বারবার র্যাঙ্কিংয়েও একটা আমরা পিছিয়ে আছি, সো আমাদের র্যাঙ্কিংয়ে ফেরার জন্য একটা গ্রেট অপরচুনিটি বলতে পারেন। সো সব দিক দিয়ে আমরা অবশ্যই নেক্সট ম্যাচও দর্শকদেরকে এন্টারটেইন করে ভালো একটা রেজাল্ট যত হয় সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবো। আপনি এই দলটার ক্যাপ্টেন, এবং এই ম্যাচের যত টিকিট সেল হয়েছে তার একটা পুরোটা অংশই যাচ্ছে সিলেটের বন্যা দুর্গত মানুষের জন্য, এই ম্যাচটা নিশ্চয়ই আপনাদের জন্য স্পেশাল সিলেটের মানুষের কাছে।
অবশ্যই, কারণ সিলেটের যে অবস্থা খুবই করুণ। তবে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে উদ্যোগটা নিয়েছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, এবং আমরা চাই দর্শক মাঠে আসুক, টিকিট কিনে খেলা দেখুক। টিকিটের টাকাটা হচ্ছে বন্যা দুর্গতদেরকে আমরা ফেডারেশন যাতে সাহায্য করতে পারে সেটার জন্য হচ্ছে মানুষ ফেডারেশনকে সাপোর্ট করুক, ফেডারেশনকে সহযোগিতা করুক। সো এটাই, দিন শেষে এটাই বলার যে মাঠে আসুন, মেয়েদের ফুটবল খেলা দেখুন, মেয়েরা যে ভালো করছে আপনাদের দোয়া আপনাদের সাপোর্টও আসলে আমাদের দরকার। আপনি টিকিট কেটে এই খেলা কেন দেখবেন না? আপনি যদি খেলাটা দেখে নাও থাকেন, আপনাকে অনুরোধ থাকলো যে আপনি গোলগুলো দেখুন, যে ছটা গোল বাংলাদেশ করেছে, বাংলাদেশ যেভাবে খেলেছে, বাংলাদেশ যে দাপট দেখিয়েছে, এই সাবিনা যেরকম গোল করেছেন বা আরও যে গোল করতে পারতেন আপনি সেগুলো দেখুন, তাদেরকেও সাপোর্টটা দিন। বাংলাদেশের মেয়েদের এখন সেই সাপোর্টটাও খুব বেশি জরুরি। সাবিনা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রিফাত মাসুদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.